মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ওয়েদারটা কিন্তু বেশ বাজে, কারণ বৃষ্টি পড়ছে সকাল থেকে, পুরো দমে বৃষ্টি, পুরো দেখাচ্ছে আজকে 100% প্লাস, মানে 100% কি 90% রেন, সেই জন্য মেঘলা পুরো। আর সকাল থেকে মানে রোদই মুখ ওঠেনি। তো আমাদের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন ল্যাপটপে কিছু কাজ করছি, মানে ব্লগ এডিটিং বলতে পারো, ব্লগ পোস্টিং, এগুলি করতে হবে কারণ এই সময়টা দিই। আর আজকে বলে দিই, আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে 31st December, মানে আজকে বছরের শেষ দিন। তো আজকে বছরের শেষ দিন ব্লগ করবো না, সেদিন ব্লগ করবো না তা কি করে হয়, কিন্তু আজকে ব্লগটা করলাম। আর এই যে আমার সমৃদ্ধি চলে এসছে, আজকে দুপুরের মতো রান্না বান্না টান। তো আজকে সেরকম কিছু করিনি, আজকে এই যে আলুর দম করেছি, দেখো আলুর দম, এটা একটু ফুটলে নামিয়ে দেবো, আর পালং শাক, আর একটু ডাল করেছি, আর এই যে গরম গরম ভাত সবই দেখে দিলাম। তো রান্না বান্না টান, আর রাত্রে কি কি প্রিপারেশন হবে জানি না, কারণ আজকে 31st নাইট, তো কি করবো এখনো কিছু ঠিক করিনি, কারণ বাড়িতে সেরকম কিছুই নেই, ঘরে চিকেনও নেই, চিকেনও শেষ হয়ে গেছে, চিকেন চা ছিল সব শেষ হয়ে গেছে। আর এখানে না কয়েকদিন ধরে তোমাদের সেই ছুটি ছিল বক্সিং ডে দিয়ে, তারপরে বৃষ্টি, ওয়েদার যা খারাপ, তো হাজবেন্ডটা যেতে পারেনি, তারপর আগের দিন বললাম তোমাদের বাজার যাওয়ার কথা ছিল, তারপরে মিস্ত্রি এসছে, 7টা বেজে গেছে আর যেতে পারেনি, বৃষ্টি, এখনও তো বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, 100% বৃষ্টি দেখাচ্ছে ওয়েদারে। তো চিকেন টিকেন কিছুই নেই, জানি না আজকে কি স্পেশাল রান্না বান্না করবো। আর রান্না বান্না তো চট চলতি, এই এখনই বললাম এখনই তো হয় না, এটা তো হোটেল নয় যে অর্ডার দিলাম চলে আসলাম, সব কিছুরই প্রিপারেশন সব কিছু আগে টাগে করতে হয়। তো যাই হোক, এখন সমৃদ্ধি ঘুমোচ্ছে, ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর হ্যাঁ, হাজব্যান্ড এখন বেরিয়েছে হচ্ছে বাজারে, খেয়ে দেয়ে একেবারে, দেখো কিছু পাও কি না, আমার অনেক সময় পাওয়াও যাচ্ছে না। যাক, আজকে চিকেন আনবে বলেছে, আনলে বললেই তো মানে গেলে বললে তো আর পাওয়া যাবে না, তো দেখা যাক। চলো আমি লাঞ্চটা করে নিই, ভাতটা খেয়ে নিই, আর সঙ্গে ঘুম হচ্ছে, আর সিনিকাও খাচ্ছে, তারপরে বিকেলে কি করি না করি আজকে দিনটা, যাই না কিভাবে কাটাবো, সারাদিন তো রান্না করতে করতে কেটে গেল। না সিনিকার এখন একটু লাগবে আলুর দমের ঝোল, লাগবে আলু, লাগবে হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, এখন কত তাড়াতাড়ি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কবে এটা ঠিক হবে, 25শে ডিসেম্বরের পর থেকেই তো দিনটা বড় হতে থাকে, সেই আশাতেই আছি। তো চলো ওই পর্দা টর্দা টেনে দিই, আর হাজব্যান্ড তো গেছে বাজারে, সমৃদ্ধ ঘুমোচ্ছে, সিনিকাকেও শুতে পাঠিয়ে দিয়েছি, আর এখানে ঘর টর ফাঁকা একটু গুছিয়ে নিই চলো, এরকম একাকিত্ব তো আর পাই না যে নিজের মনের মতো ভালোভাবে শান্তিভাবে কাজ করব। আর এখানে অনেক কটা জামা কাপড় পড়েছিল, সেই যেগুলো ভাঁজ করে রাখিও বা যেগুলো রাখি, সমৃদ্ধ সব টেনে টেনে ফেলে দেয়, সেগুলো নোংরা হয়ে থাকলে না ঘরটাও বাজে লাগে। তো চলো একটু সময় পেয়েছি, এগুলোকে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে রেখে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর এখন যেহেতু শীতকাল, সমৃদ্ধকে দুটো তিনটে করে জামা পরাতে হয়, তারপর মোজা, অনেক কিছুই রয়েছে, আর সমৃদ্ধ দুজনের বলতে পারো প্লাস সিনিকার অনেক জামা কাপড় হয়ে যায়। আর এই যে এখানে আমি সমস্ত মোজা, টুপি, গ্লাভস আলাদা করে রাখি, এটা একটা বানিয়েছি রাখার জন্য, মনে করো কোথাও বেরোতে যাচ্ছি তখন হুট করে আমার মোজাটা, আমার টুপিটা, এগুলো কিছুই খুঁজে পাওয়া যায় না, এই ছোটোখাটো জিনিসগুলো একটু সাবধানে রাখতে হয়। আমার সাথেও এরকম হয়েছে, হাজব্যান্ডও বলে, মেয়েও বলে, এর টুপি দাও, ওর মোজা দাও, তখন দিতে পারি না, আরে কোথায় কোথায় সব ব্যাগ খুঁজতে হয়। তো আমি এরকম একটা জায়গা বানিয়েছি যেখানে মোজা, টুপি, গ্লাভস থাকে। তো আর এই মোজাও একটা ব্যাপার যে একটা পার্টি পেলে আরেকটা পার্টি পাই না, আমার এরকম অনেকবার হয়েছে, এখানেও হয়েছে, দেখো দুটো সেট একটা মানে দুটো করে রাখছি, তাও একটা একটা আরেকটা পার্টি করে আমি পাচ্ছি না। এখানে সমৃদ্ধ, সিনিকা সবাই আছে, আর এগুলো হচ্ছে ডেলিকার মোজা, আর রুমাল, তারপরে এই পাঁচজনের টুপি সব এখানে সেট করে রাখছি। যাতে যাওয়ার সময় সন্ধ্যে 7টার সময় হাজব্যান্ড আসলো বাজার থেকে, বাজারটা করে, বাইরে বৃষ্টি, যাওয়ার সময় ছাতা খুলে গেছে, হ্যাঁ আজকে সারাদিন ধরে বৃষ্টি। তো আজকে রাত্রে ডিনারে কি হবে এখনো পর্যন্ত কিছু জানি না, এই জাস্ট আসলো। হাতটা ধুইছো? হাত ধুলে বাবু, চা করনি?
না আমি 7টা বাজে করবো, একটু পরেই করবো, 4টা করবো। তো দেখা যাক কি করি, এখনো কিছু প্ল্যান প্রোগ্রাম কিছু করিনি, সবাই কোমরে হাত দিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি যে কি করা যায় আজকে। 25 তারিখ তো অনেক কিছুই খেলাম, কিন্তু আবার সেই প্লেন প্লেন কিছু ভাত ডাল তরকারি করব না অন্য কিছু করব। তো হ্যাঁ লুচি তরকারি, তো দেখা যাক, দেখতে থাকো তোমরা, চলো। এখন কিন্তু বাজে হচ্ছে সন্ধ্যে 7:30-8, এই সন্ধ্যে 7:30-8 থেকে আমি দেখছি চারিদিকে বাজি ফাটছে, তোমাদের সাথে খানিকটা শেয়ার করলাম, এখন থেকেই দেখছি বাজি ফাটছে। আর রাত্রিবেলা 12টার সময় তাহলে কি ফাটবে? ওই দেখো আমার কি খাচ্ছ, বিস্কুট কি খাচ্ছ? বর তো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, আর এই যে চিকেন এনেছে, তো চিকেনের ভাবছি তন্দুরিই করব, কারণ আগের দিন খেয়ে খুব ভালো লেগেছে। তো এরকম ছোট ছোট ড্রামস্টিক করব না, এরকম লেগ পিসেরই ভাবছি করব, আর বেশি করব না, আগের দিন অনেকটা করেছিলাম, আজকে দুটোই করব। আর আজকে মাছটা করব বেশি করে, আগের দিন মাছটা ফিশটা কম করেছিলাম, তো আজকে আগের দিন ফিশ যেভাবে করেছিলাম আজকে কিন্তু ফিশটা একটু অন্যরকম করব। রোজ রোজ একই রকমের খেতে ভালো লাগে না, আর আগের দিন যে একটা আলাদা করে সস বানিয়েছিলাম সেটাও আজকে বানাবো না, আজকে পুরোপুরি অন্যরকম করব। আর এই যে চিকেনটা প্রথম ম্যারিনেশনটা করে নিচ্ছি, তারপর ফিশটা মাখিয়ে রেখে দেব, যেহেতু করতে করতে দেরি হয়ে গেছে সেই জন্য ভাবছি আগে এগুলো ম্যারিনেশনটা আগে ম্যারিনেট করে রেখে দিই, তারপরে বাকি কাজে আমি যাব, তারপরে একটু সবজি টবজিও কাটবো। দেখো এখানে ফিশটাও নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে আমি রেখে দিচ্ছি। একটা কিছু দাও না টিস্যু, নেই, গোল গোল করে রক্ত করছে। আমি চেপে ধরে আছে, কিরম ব্লিডিং হচ্ছে দেখেছো, চেপে ধরেছিলাম বলে। আমি তো রান্নাঘরে এসে সবকিছু প্রিপারেশন করছিলাম, চিকেন ম্যারিনেট হয়ে গেছে, ফিশ ম্যারিনেট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম। ওদিকে গাজর আর আলু কেটে রেখেছি, দেখো গাজর আলু কেটে রেখেছি, আর এদিকে ব্রোকোলিটা আনতে গেছি যে ব্রোকোলিটা কাটবো। আর আর ঘরে ঢুকলে সমৃদ্ধ তো চলে আসে হুড় হুড় করে কার্টুন দেখছিল, আর এসে না ওই দেখো আমার হাতে এত বড় অঘটন হয়ে গেল, দেখো এখনো ব্লিডিং হচ্ছে, আমি এখানে টিস্যু দিয়ে মানে চেপে রেখেছি, আর প্রচন্ড ব্যথা করছে আমার, সেই জন্য উপরে চেপে রাখলে ভাল লাগছে। তো ব্যান্ডেড নেই, ওর বাবা বলেছে ব্যান্ডেড নিয়ে আসবে, ব্যান্ডেড না হলে ভালো হতো। তো এখন আমাকে হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে, কারণ বাকিটুকু একটু ব্রোকলি কাটতে হবে, আর সব করেই রেখেছি, বাকি নেক্সট যেটা সেটা তো করতেই হবে। আর এটা কি করে হলো, এটা আমার হাতটা কেটেছে ছুরি দিয়ে। তোমরা ভাবছো আমার কিছু কাটতে গিয়ে, সবজি কাটতে গিয়ে কিন্তু আমার এটা হয়নি, এটা অ্যাকচুয়ালি সোম এসে এখানে ছুরিটা ধরে ফেলেছিল, মানে ও এখন এখন সমৃদ্ধ বড় হয়ে গেছে তো হাত নাগাল পায় সব কিছু, তো আমি কাটতে গিয়ে ব্রোকলিটা আনতে গেছি, আর ঘুট করে রান্নাঘরে ঢুকে গিয়ে ছুরিটা ধরে নিয়েছে, ও ছুরিটা এরকম ভাবে ধরেছে, আর আমি ওর হাত থেকে ছুরি ছাড়াতে গেছি, কারণ যাই হোক আমার এখানে হচ্ছে আমি সহ্য করতে পারছি, একজন বড় একটা বাচ্চার হাত কেটে গেলে তারা অতটা সহ্য করতে পারবে না, আর ওদের কচি নরম নরম হাত, তো ওর হাত থেকে ছাড়াতে গেছি, আর এরম ভাবে ফোল্ড হয়ে যাই না কি কারণে, তখন একটা ওই আমার এটা ডিপ ভাবে তোমাদের পরে দেখাবো, এটা ডিপ ভাবে আমার এরকম চিড়ে গেছে, সেই জন্য এত রক্ত বেরোচ্ছে। তো যাই হোক এখন বাকিটা হাজবেন্ডকে করবে, এখন হাজবেন্ডকেই সব কিছু করতে হচ্ছে, আমি তো আর পাচ্ছি না। দেখো না এখনো টিস্যুটা লাগিয়েছি, এখনো ব্লিডিংয়ে পুরো ভরে গেছে আঙুলটা, মানে কতটা ডিপ ভাবে কেটেছে। তো যাই হোক ওর করতে একটু টাইম লাগবে, কারণ আমি যতটা তাড়াতাড়ি কুইকলি ভাবে করি ওকে। হ্যাঁ দেখি হাত সরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ ওটাকে গুটিয়ে ওর একটু কাটো, তো আমি যতটা তাড়াতাড়ি করব ওর করতে একটু ইনস্ট্রাকশন দাও, ইনস্ট্রাকশন দিয়ে করতে একটু টাইম লাগবে, আর কখন কার কোথা দিয়ে বিপদ আসবে কে জানে।
হয়ে গেছে, এই যে ফিশ একচট হয়ে গেছে, খেয়ে নিয়েছি। গরম গরম থাকতে ফিশটা ভালো লাগে। আর এখন ওভেনটা আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম, তো এখন ওভেনটা বন্ধ করে দিই। টাইম হয়ে গেছে, আর আজকে হাজবেন্ড খাওয়াচ্ছে সমৃদ্ধকে, কারণ আমি খাওয়াতে পারবো না, কারণ এই যে হাতে এই করে মারতে পারবো না, সেই জন্য খাওয়াচ্ছে। আর বাকি এই যে ফিশ ম্যারিনেট করা আছে, বাকি ফিশটা পরে হবে, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ফিশ আবার ভালো লাগে না, গরম গরম হবে। ইয়ে করতে যাচ্ছি না, আমিও করতে পারছি না রান্নাটা, কারণ হচ্ছে এই হাতটা আঙুলটা বেন্ট হলে না তখন গলগল করে রক্তটা পড়ছে, এমনকি বাসন টাসনও মাজতে পারছি না, কিছু করতে পারছি না। যা আগে করেছি মানে হাতটা কাটার আগে সব করেছিলাম, দুর্ভাগ্যবশত হাজবেন্ডকে সব কিছু করতে হবে। এর থেকে ধোঁয়া বেরোচ্ছে, মামাদের কত ধোঁয়া বেরোচ্ছে। তো চলো এখন ওয়েট করি হাজবেন্ড, তারপর বাকি। বাবা কি ধোঁয়া হচ্ছে একবার দেখছি, এটা হয়েছে কত দূর, এতটা চিকেনও হয়ে গেছে তন্দুরি, এখন শুধু ভেজিটেবিলটা একটু সতে করবো, ভেজিটেবিল বেক খাবো না, শুধু পটেটো দিয়েছি। তো যেটা তোমাদের সাথে দেখানো সেটা হচ্ছে এইটা, আর আমার হাতের অবস্থা দেখো, এই জাস্ট মানে হাজবেন্ড পাইনি, আনতে গেছিল এর আগের দিন। হাজবেন্ডের পছন্দের ওয়াইন খেয়েছে হাজবেন্ড, হোয়াইট ওয়াইন, যেটা আমি খাই না, আর এইসব জিনিস আমি খাই না। তো আজকে এটা প্রথম আমি ট্রাই করবো, জানি না, রাসবেরি ফ্লেভারের, তো দেখি খেয়ে কিরকম হয়। কিছু হবে না, এখানে আজকে আমাকে হাজবেন্ড তো অনেকটাই করে দিচ্ছে, তাও আমিও করতে চলে এসেছি, যতটা আঙুলটা বাঁচিয়ে যতটা করা যায় ওকে হেল্প করা ততটা করছি, কারণ ওর পক্ষে চাপ হয়ে যাবে, আমি যতটা তাড়াতাড়ি যতটা ইজিলি করি, আর ওর একার পক্ষে অতটা টাপ হয়ে যাবে। তো চলো, এখানে ভেজিটেবিলগুলো হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিই, আর চিকেনও হয়ে গেছে, ফিশও হয়ে গেছে। চিকেনটা দেখছে হাজবেন্ড, চলো বের করে নিই, তোমাদেরও দেখাই চিকেনটা কীরকম হয়েছে। আর আজকে কিন্তু চিকেনটা পরিমাণে কমই করেছি, ফিশটা এত ভালো হয়েছে, ফিশটা কিন্তু সবার আগে শেষ হয়ে গেছে। আর এখানে চিকেনগুলো ওভেন থেকে বের করে আবার তাওয়ার মধ্যে একটু পোড়া পোড়া করে নিচ্ছি, আর ক্যাপসিকামগুলোকেও তার সাথে দিয়ে দিয়েছি, একটু পোড়া পোড়া করলে ভালো লাগবে আর কি। আর ওপর দিয়ে একটু তেলও দিয়ে দিয়েছি, বেশ অয়েলি অয়েলি লাগবে, নাহলে তন্দুরি মনে হয় না। এখানে তো গ্যাস আর কাঠকয়লা নেই যে একটু কাঠকয়লার ফ্লেভারটা দেব, তাতে বেশ তন্দুরির ফ্লেভার আসবে। চলো এভাবেই করি, লাস্ট হয়ে গেছে। চলো এটাকে প্লেটে তুলি নি, আর এত বড় না, আমার খুন্তিতেই উঠছে না, রেডি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি ডিনারটা ফিনিশ করি, আবার 12টা বেজে যাবে, বাইরের সব বাজি ফাটানো ওগুলো দেখতে হবে। চলো আমরা পাঁচজনে মিলে কিন্তু খেতে বসে গেছি, সমৃদ্ধুর কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে, কারণ ওদের ভাতটা আমি টাইম মতো খাই দিই, তাও আমি যে চিকেন ভেজিটেবিল এনেছি ওগুলো খেতেও বসে পড়েছে। দেখো ওরা ওখান থেকে মাঝে মাঝে একটু ভেজিটেবিল আর চিকেন খাচ্ছে, আর প্রচণ্ড বিরক্ত করছে, সেই জন্য আমি উঠে গেলাম খেতে খেতে, যে আবার একটু কার্টুনটা চালিয়ে দিলাম, যাতে ওরা ওইদিকে যা একটু দেখে আর আমাদের খেতে দেয়। তাও আবার দেখো এদিকে এসছে, এক একটা করে আলু নিয়ে খাচ্ছে। Happy New Year!
জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই, নিউ ইয়ারে সবাই সবার এই নিউ ইয়ারটা ভালো কাটুক। আর এতক্ষণ আমরা কি করেছি জানো তো, এই জানলার পর্দাটা সরানো দেখছো, এই পর্দাটা সরিয়ে আর ঘরের লাইটটা অফ করে দিয়েছি, আর লাইটটা অফ করে আমরা বাইরে যে এত বাজি ফাটছে সেটাই দেখছিলাম, প্রচুর বাজি ফেটেছে। এই জানলা দিয়ে দেখবো না ওই জানলা দিয়ে দেখবো সেটাই দেখছিলাম। তো এখন 12টা বেজে গেছে, 12:10 বাজে। তো যাই হোক, সবাইকে জানাই, আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর খুব ভালো করে কাটাও, আনন্দ করো এই আর কি। আর এই যে সমৃদ্ধ কিন্তু এখনও জেগে রয়েছে, আজকে 12টা বাজে, সেই জন্য আনলাম আজকে একটু দেরি করেই ঘুমোক আর কি, বছরের তো একটা দিন। আর এমনিতেও ঘরে নিয়ে গেলে বদমাইশিও করে। আর হ্যাঁ, আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে, আর এখনও বাড়ি বাইরে কিন্তু বাজির আওয়াজ, বাজি ফেটেই যাচ্ছে। সমৃদ্ধির পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার আমি বলে দিলাম না মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে এখন বাজে রাত 12:30, রাত 12:30-টার সময় এরা হ্যাপি নিউ ইয়ার খেলা করছে দেখো। আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন ব্লগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।